নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। সোজাসুজি স্বর্ণালীতে এই মুহূর্তে সত্যি সত্যি ভাবতে বা বলতে অবাক লাগে, যে রাজ্যে বাস করছি আমরা সেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা অনেক আগেই লাটে উঠে গিয়েছিল। সব থেকে বড় দুর্নীতি এখানে হচ্ছে নিয়োগের দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি। গোটা শিক্ষামন্ত্রক এখানে জেলে। সেই রাজ্যের নবতম শিক্ষামন্ত্রী, যিনি এর আগেও একবার শিক্ষামন্ত্রী হওয়ার চেষ্টা করেছিলেন, তারপর তার হয়তো তার অপদার্থতার কারণে তাকে সরিয়ে দেওয়া হয়, সেই নবতম যে শিক্ষামন্ত্রী যে দায়িত্বে এসেছেন, সেই শিক্ষামন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন রূপে অবতীর্ণ হচ্ছেন। যেমন কখনো তিনি পলিটিশিয়ান ব্রাত্য বসু, অর্থাৎ রাজনীতি করেন, রাজনীতিবিদ নেতা ব্রাত্য বসু, আবার কখনো তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ভাবছেন তো যে রাজনীতি না করলে, রাজনৈতিক নেতা না হলে, ভোটে না জিতলে শিক্ষামন্ত্রী হওয়া যায় নাকি? এটা আপনি ভাবতে পারেন আপনার শিক্ষাগত যোগ্যতায়, কিন্তু ব্রাত্য বসু এটা ভাবেন না, কারণ তার কাছে আসলে নেতা এবং মন্ত্রী দুটো আলাদা আলাদা মানুষ, সম্পূর্ণ আলাদা। তাদের চেহারা, তাদের আইডিওলজি, তাদের ভাষা, তাদের জ্ঞান, তাদের শিক্ষা, তাদের ঔদ্ধত্য সব কিছুই, বা তাদের বেয়ারা, তাদের মানসিকতা, বাদ্রাম, হোয়াট এভার, যা কিছু বলতে পারেন সেগুলো সমস্ত আলাদা আলাদা হতে পারে। কারণ নেতা ব্রাত্য বসু তিনি যখন তখন যে কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কৃতদাস বলতে পারেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এমনটা বলতে পারেন না। আবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যখন তখন রাজ্যপালকে জেমস বন্ড বা ভাঁড় বা রক্তপিশাচ বলতে পারেন, কিন্তু নেতা ব্রাত্য বসু সেটা বলতে পারেন না। এই যে নেতা এবং নেতা নন, নেতা এবং মন্ত্রী, তার যে অদ্ভুত মিশেল, এই মিশেলের মধ্যে ব্রাত্য বসু এগিয়ে চলেছেন তার ত্রিকাল দর্শন নিয়ে। শ্রীমতী শাড়ি নিকেতন, শাড়ির সম্ভারে শ্রীমতীদের অহংকার। তিনতলা এসি শোরুমে সব ধরনের শাড়ি, চুড়িদার, লেহেঙ্গার বিপুল কালেকশন, 51B রাসবিহারী অ্যাভিনিউ। আসলে মস্তিষ্কের এমন বেশ কিছু অসুখ রয়েছে। একটা অসুখ ডিমেনশিয়া, এর বৈশিষ্ট্য হচ্ছে স্মৃতিভ্রষ্ট হয়ে যাওয়া, ভুলে যাওয়া। বোধহয় আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী মাঝে মাঝে ভুলে যান তিনি এখন তিনি কথা বলছেন শিক্ষামন্ত্রী হিসেবে না তিনি নেতা হিসেবে। বোধহয় এই দুটোকে বড় বেশি আলাদা করে দেখতে চান নাট্যকার ব্রাত্য বসু। তিনি অভিনেতা, তিনি নাট্যকার, তিনি নেতা, তিনি মন্ত্রী, কখন কোন রূপে তিনি অবতীর্ণ হবেন মনে রাখা সত্যি বড় কঠিন। একজন মানুষের এত গুণ, এতগুলো বিষয়, তার জ্ঞান, নলেজ, কখন কি হিসেবে মন্তব্য রাখবেন, কখন কি হিসেবে কি সমালোচনা করবেন। আবার যে দেখুন মন্ত্রী ব্রাত্য বসু বা নেতা ব্রাত্য বসু, সে সবসময় কেন্দ্রীয় নীতি, কেন্দ্রের শাসক দল মানে বিজেপি, বিভিন্ন সময় কেন্দ্রে বিভিন্ন রকমের ভূমিকা নিয়ে তিনি একদম খড়্গহস্ত। আবার সেই ব্রাত্য বসু যখন নাট্যকার হয়ে যাচ্ছেন, তখন তিনি গিয়ে সাহিত্য একাডেমি পুরস্কার নিয়ে চলে আসছেন সুন্দর একমুখ হাসি হেসে। আপনি কি ভাবছেন তিনি প্রত্যাখ্যান করবেন, করেছিলেন সেই গুড়েবালি, তখন তিনি হয়ে যান নাট্যকার। এই যে ব্রাত্য বসুর যে বিভিন্ন বিভিন্ন রূপ, বিভিন্ন বিভিন্ন চরিত্র, মুখ এবং বৈশিষ্ট্য, এটা একটা অসাধারণ দিক আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী। আমরা সত্যি একজন এত লাকি যে আমরা এমন একজন শিক্ষামন্ত্রীকে পেয়েছি যিনি বিভিন্ন সময় বিভিন্ন রূপে অবতীর্ণ হন এবং কোনো রূপের মন্তব্য বা কোনো রূপের দায় অন্য কোনো রূপ নেয় না। একটা অদ্ভুত অবতার সিন্ড্রোম। এই মুহূর্তে ব্রাত্য বসু শিক্ষা দপ্তরের দায়িত্বে, এমন দপ্তর যে দপ্তর প্রায় গলা পর্যন্ত জেলে ঢুকে বসে রয়েছে, দুর্নীতির পাকে ডুবে রয়েছে। তো এহেন দায়িত্ব, দপ্তরের দায়িত্ব আবারও পেলেন ব্রাত্য বসু, কারণ বহু আগে তিনি পেয়েছিলেন। তারপর জানি না তার অসাধারণ পারফরমেন্স নাকি অসাধারণ নন পারফরমেন্স কোনটার জন্য তাকে সরিয়ে দিয়ে সেখানে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছিল। কিন্তু এই মুহূর্তে দায়িত্ব পাওয়ার পর তিনি সত্যি সত্যি তার যে বিভিন্ন অবতার রোগ, মানে বিভিন্ন সময় বিভিন্ন অবতারে তিনি সামনে অবতীর্ণ হন, সেই রোগে কার্যত বোধ হয় ব্রাত্য বসু নিজে নাজেহাল নয়, গোটা শাসক দলকে নাজেহাল করে ছাড়ছেন। কারণ কখন তিনি কোন অবতারে থেকে কোন মন্তব্য করছেন, কোন অ্যাওয়ার্ড নিচ্ছেন, সেটা দেবানো জানন্তি। এই মুহূর্তে তার ডায় বায় কেউ নেইও এমন যে তার ভুলটা ধরিয়ে দিতে পারেন। রাজ্যের শিক্ষামন্ত্রী অথচ দেখুন কি অদ্ভুত, তার পূর্বসূরি পার্থ চট্টোপাধ্যায় জেলে। শিক্ষা দুর্নীতি এই মুহূর্তে রাজ্যের সব থেকে বড় দুর্নীতি, কেউ বলছে টুইন টাওয়ার, কেউ বলছে বুর্জ খালিফা, বেকার ছেলেমেয়েরা আজ রাস্তায়। এই নিয়ে ব্রাত্য বসু বিশেষ কিছু মন্তব্য করার প্রয়োজন বোধ করেননি। তার এক্স হ্যান্ডেলে তিনি কখনো কোনো দাস দাসত্ব, চোর চৌর্যবৃত্তি, ডাকাত ডাকাতি
এইসব নিয়ে কোনো মন্তব্য করার প্রয়োজন বোধ করেননি। কিন্তু যে মুহূর্তে রাজ্যপাল আইন মোতাবেক আইনের রাস্তায় হেঁটে অস্থায়ী উপাচার্য নিয়োগ করে ফেললেন, সেই মুহূর্তে তিনি অবতীর্ণ হলেন শিক্ষামন্ত্রী ভূমিকায় এবং অন্য সময় সোশ্যাল মিডিয়ায় তিনি অবতীর্ণ হলেন নেতার ভূমিকায়। ভারী অদ্ভুত বিষয়। অনেকেই বলছেন বিরোধীরা যে কোনো অনুপ্রেরণা ছাড়া নাকি এমন সিদ্ধান্ত, এমন ধরনের অবতারে বিভিন্ন সময় বিভিন্ন অবতারে অবতীর্ণ হওয়া নাকি সম্ভব নয়। কিন্তু এক্ষেত্রে আবার অন্য একটা শ্রেণী তারাও প্রশ্ন তুলছেন যে এর পেছনে কোনো অনুপ্রেরণা বোধ হয় নেই। এই মুহূর্তে তিনি যেভাবে কদর্য আক্রমণ করছেন তা সীমাহীন, তা লজ্জার এবং নিঃসন্দেহে রাজ্যের লজ্জারও বটে। কারণ আমরা এমন এক রাজ্যে রয়েছি যেটা শুরুতেই বললাম, এ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি উপাচার্যদের কৃতদাস বলে কটূক্তি করেন। গতকাল রাজ্যের 5 উপাচার্য কেন্দ্রের শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে। তিনি বাংলায় এসেছিলেন গতকাল একটি অনুষ্ঠান উপলক্ষে এবং সেখানে কোনো অফিসিয়াল মিটিং নয়, সেখানে ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে 5 উপাচার্য দেখা করেছিলেন। কারণ মন্ত্রীর ডাকা যে অনুষ্ঠান ছিল, মন্ত্রী যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে হাজির ছিলেন তারাও, রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও, এবং অনুষ্ঠান শেষে তারা কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কথা বলেন। কারা কারা ছিলেন সেখানে? ছিলেন বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়, ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত, ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রথীন বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত চক্রবর্তী, এনারা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এসেছেন রাজ্যের বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সঙ্গে, তাই একটু কথা বলে গেলেন। আর তাতেই ব্যাপক ঘোষা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। এরপরে নিজের এক স্যান্ডেলে আচার্যদের আক্রমণ করতে গিয়ে শালীনতার মাত্রা ছাড়ালেন। সোশ্যাল মিডিয়ায় তিনি কি লিখলেন গতকাল মধ্যরাতে? তিনি লিখলেন যে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির 5 কৃতদাস উপাচার্য মিস্টার বন্ড অথবা স্বপন কুমারের তৈরি দীপক চ্যাটার্জি বা তারই মদতে কেন্দ্রের বিজেপি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছেন। আশা করি মাননীয় আদালত, এই সমস্ত দেখছে, আই হোপ কোর্ট ইজ ওয়াচিং, এরকম তার ভাষা ছিল। আশা করি আদালত সবটাই দেখছে। বাংলার উচ্চ শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হচ্ছে, কি অদ্ভুত, আয়রনি বলবো নাকি কি অদ্ভুত সমাপতন। সত্যি সত্যি আসলে আদালত বোধহয় দেখছিল যে একজন রাজ্যের শিক্ষামন্ত্রীর অশালীনতা, ঔদ্ধত্য, কটূক্তি, অপমানজনক মন্তব্য, সীমাহীন রুচিহীন অপমানজনক মন্তব্য কত দূর যেতে পারে, বোধহয় আদালত দেখছিল। তাই আজকে সুপ্রিম কোর্টে যে রায় দেওয়া হলো উপাচার্য নিয়োগ নিয়ে, তাতে কার্যত বলা চলে ব্রাত্য বসু দায়িত্ব নিয়ে নিজের এবং তার রাজ্যের মুখে ঝামা ঘষে দিয়ে দিলেন। কারণ তিনি তো বারবার এই উপাচার্য নিয়োগ নিয়ে সওয়াল করে গিয়েছেন। ইতিমধ্যে ব্রাত্য বসুর এই মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় বয়ে গেছে। আজকে সাংবাদিক বৈঠকে ফের উদয় হন ব্রাত্য বসু, কোন অবতারে অবশ্য জানা নেই আমাদের, কিন্তু সেখানে তিনি বলে দেন, স্পষ্ট করে দেন যে তিনি নিজের অবস্থান থেকে সরছেন না। আজ রিপাবলিক বাংলার প্রশ্নের উত্তরে ঠিক কি বলেন ব্রাত্য বসু শোনা যাক। আপনি এই যে কৃতদাস বলেছিলেন, মানে একদম পলিটিক্যাল লিডার হিসেবে আজকেও কি সেই মন্তব্য স্টিক করছেন? মানে আপনি যেটা এক্সাম্পল, আমার মন্তব্য থেকে হঠাৎ আমি সরে আসতে যাবো কেন? আমি বুঝতে পারছি না আমার মন্তব্য থেকে সরে আসতে যাবো কেন? আপনাকে যে আগের দিন যে আমার নেতা যে প্রস্তাব দিলেন যে একটা গুজরাত রিপাবলিক চ্যালেঞ্জ খোলা, সেই বিষয়ে কি আপনারা কিছু বিবেচনা করলেন সেটা জানাবেন। উনি বলছেন উপাচার্যদের কৃতদাস, আর তারপর আমরা প্রশ্ন করলে বলা হচ্ছে রিপাবলিক গুজরাতি চ্যানেল খুলুন। রিপাবলিক বাংলা চ্যানেল নিয়ে এমনই ভূত দেখতে শুরু করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে শাসক দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি, যে সত্যি সত্যি তারা সব জায়গায় রিপাবলিকের ভূত দেখতে পাচ্ছেন। রিপাবলিক বাংলা কেন, রিপাবলিক গুজরাটি হোক না, রাজস্থান হোক না, আপনাদের এত আশা আকাঙ্ক্ষা উচ্ছ্বাসা থাকলে নিঃসন্দেহে আমরা প্রত্যেক রাজ্যে একটা করে রিপাবলিকের চ্যানেল খুলবো নিঃসন্দেহে খুব দ্রুত। তবে রিপাবলিক বাংলা এমনভাবে আপনাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, আপনার উঠতে বসতে সামনে পেছনে চারদিকে ডান দিকে বাঁ দিকে সব জায়গায় রিপাবলিক বাংলার ভূত দেখতে পাচ্ছেন। তবে আপাতত রিপাবলিক বাংলা এখন আছে, আপনাদের ঘটনাচক্রে এই ধরনের মন্তব্য যতবার আপনারা করবেন ততবার এই ধরনের প্রশ্ন শুনতেই হবে, কিছু করার নেই।
কারণ রিপাবলিক বাংলা সরকার ডেকে নিয়ে আসেনি, নিজে থেকে এসেছে। রাজ্যের শিক্ষামন্ত্রী এমন মন্তব্য নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি কি বলছেন শোনাব। पश्चिम बंगाल की जो शिक्षा मंत्री है, हमें लगता है थोड़ा तो पढ़ने लिखने वाले व्यक्ति होनी चाहिए, होंगे ही, लेकिन इस प्रकार के शब्द उनका एक शिक्षा मंत्री को शोभा नहीं देता है। अगर मेरे को कल बंगाल के कुछ आदरणीय वाइस चांसलर और शिक्षाविद मिले, हमने राष्ट्रीय शिक्षा नीति और बंगाल की शिक्षा के बारे में उनसे थोड़ा सलाह मशवरा किया, परामर्श किया, ये तानाशाह तो नहीं है। यहाँ तो कोई डिक्टेटरशिप नहीं चल रहा है, डेमोक्रेसी में सब सबको मिल सकते हैं, उसमें कहाँ आपत्ति है। और इस प्रकार की भाषा लगा के ये अपने राज्यों का अपमान करते हैं, बंगाली सभ्यता का अपमान करते हैं। मेरे दृष्टि से उनको इस प्रकार की बयानबाजी से बचना चाहिए, डेमोक्रेसी में सब सबको मिल सकते हैं। এই বৈঠকে যোগ দিয়েছিলেন যিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি বিষয়টি কি বলছেন রতিন বন্দ্যোপাধ্যায় শোনাব। মাননীয় শিক্ষামন্ত্রী একজন পণ্ডিত মানুষ, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, ওনাকে আমরা সকলেই শ্রদ্ধা করি। মাননীয় আচার্য যেরকম আমাদের অভিভাবক, মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীও আমাদের অভিভাবক। এখন অভিভাবক হিসেবে এই ধরনের কথা বলবেন, এক কথায় বলতে পারি দুঃখ পেয়েছি, আহত বোধ করছি। এবং সত্যি কথা বলতে কি, যখন জানতে পারলাম যে এই ধরনের একটা এক্স হ্যান্ডেলে মন্তব্য করা হয়েছে, মাননীয় শিক্ষামন্ত্রী করেছেন, তখন বেশ কিছুক্ষণ আমি তো স্পেল বাউন্ড, মানে হতবাক হয়ে গেছিলাম। কারণ আমার যেটা মনে হয়েছিল যে এখানে কিন্তু ব্যক্তি হিসেবে বক্তব্য নয়, শিক্ষামন্ত্রী হিসেবে, রাজ্যের শিক্ষামন্ত্রী হিসেবে এই ধরনের কথা বললে পশ্চিমবঙ্গের যে সম্মান, পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের যে সম্মান, তাদের যে বাইরে, রাজ্যের বাইরে যখন তারা পড়াশোনা করতে যায়, সেখানে কিন্তু ব্র্যান্ড ভ্যালুতেও কিন্তু ইম্প্যাক্ট পড়ে। আসলে রাজ্যের শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত বসুর, তার সিলেবাসটা বোধহয় একটু অন্যরকম। কি কি আছে তার সিলেবাসে, সত্যি তার থেকে অনেক কিছু শেখার, জানার তার নিজস্ব সিলেবাস নিয়ে। যেমন দেখুন ব্রাত বসুর সিলেবাসে কি রয়েছে। ব্রাত বসুর সিলেবাসে প্রথমেই রয়েছে তৃণমূল করলে চাকরি হবে, তৃণমূল করলেই চাকরি পাওয়া যায়, চাকরিটা তো তৃণমূলের ছেলে মেয়েরাই পাবে। নিয়োগে বেনিয়ম হলে স্পিকটি নট, কোথাও কোনো চুরি জচুরি ডাকাতি চাকরি চুরি ঘুষ দেখতে পেলে চুপ করে থাকো, বেশি মন্তব্য করবে না, ত্রিকাল দর্শনের পথে হাঁটবে। তার কাজ সিপিএম এর আমলে চিরকুটে চাকরি খুঁজে বের করা। আবার অযোগ্য যাদের চাকরি চলে গেছে তাদেরকে বহাল রাখা, নিজ পদে দরকার পড়লে নতুন নতুন পদ তৈরি করা, সুপার নিউমারিক পোস্ট তৈরি করা, করে তাদেরকে বেআইনি নিয়োগকে সিলমোহর দেওয়া, এগুলো রয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী, যিনি নিজেই বলে যান তিনি কোন কোন অবতারে অবতীর্ণ হন, সেই ব্রাত্য বসুর সিলেবাসে। আর কি রয়েছে এর সঙ্গে হাল ফিলে আরও দুটো চ্যাপ্টার যোগ হয়েছে। তার মধ্যে একটা রয়েছে আচার্যকে কথায় কথায় কদর্য আক্রমণ করা, নবতম সংযোজন, যাতে তিনি বিশাল নিজেকে পণ্ডিত জনমানুষে জনসমাজে প্রমাণ করতে পারেন তার ভাষার ঝুড়ি নিয়ে। আর এখন নবতম সংযোজন আরেকটা, তা হলো উপাচার্যদের অসম্মান করা, করে এবং ভুলে যাওয়া। আপনি যখন তখন যাকে যা খুশি বলবেন, বলে ভুলে যাবেন, ভুলে গিয়ে বলবেন ওটা আমার অন্য সত্তা বলেছে, এখন আমার অন্য সত্তা প্রেস কনফারেন্স করছে। অসাধারণ সিলেবাস মন্ত্রী ব্রাত্য বসু। আসলে ব্রাত্য বসু বোধ হয় রাজ্যটাকেও তার থিয়েটারের মঞ্চ ভেবে ফেলেন মাঝে মাঝে। এক এক সময় এক এক চরিত্র তিনি অবতীর্ণ হন, একাই 10টা ক্যারেক্টার করেন এবং বিভিন্ন ক্যারেক্টারের ডায়ালগ, বিভিন্ন ক্যারেক্টারের ক্যারেক্টারিস্টিক্স, চরিত্রায়ন অন্য অন্য রকম ভাবে হয়। তিনি কখন মঞ্চে কোন ক্যারেক্টারে অবতীর্ণ হবেন কে জানে, দর্শকরা তো বুঝতে পারে না, পশ্চিমবঙ্গের মানুষ কিছুই বুঝতে পারছেন না। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নেই, নিয়োগের নামে বিশ্ববিদ্যালয়গুলিতে শাসকের স্বজন পোষণ চলছে, দাদাগিরি চলছে, আচার্য উপাচার্য নিয়োগ করলো তাতে মামলা। আজ সেই মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় থাপ্পড় খেতে হলো সরকারকে, শুরুতেই যেরকম বললাম। গতকাল ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে লিখলেন, আই হোপ কোর্ট ইজ ওয়াচিং, আমি আশা করি আদালত সবটাই দেখছে। আদালত এমন দেখা দেখলো, এসা দেখা দেখলো যে আজকে রায় দিয়ে দিল। কি রায় দিল, দেশের শীর্ষ আদালত আজ স্পষ্ট জানিয়ে দিল আপাতত অস্থায়ী উপাচার্যরাই দায়িত্বে থাকবেন।
সেই সঙ্গে সার্চ কমিটিও গড়তে নির্দেশ দেওয়া হলো আদালতে। সার্চ কমিটি গড়ে দেবে সুপ্রিম কোর্ট। এই সার্চ কমিটিতে কারা কারা থাকবে? নতুন কমিটিতে থাকবে রাজ্য সরকার, আচার্য এবং ইউজিসি প্রতিনিধিরা। তিন থেকে পাঁচ জনের নাম পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনটি আলাদা প্যানেল থেকে একটি সার্চ কমিটি গঠন করা হবে। শীর্ষ আদালতের থাপ্পরের পরও কি হুঁশ ফিরল রাজ্যের শিক্ষামন্ত্রী? বোধহয় নয়, কারণ এত কিছুর পরও তিনি তো অন্য জগতে পড়ে আছেন, অন্য অবতারে। এই সুপ্রিম কোর্টের এত রায়ের পরও ব্রাত্যবসু কি বলছেন আরো একবার শোনাবো। একতরফাভাবে রাজ্যপালের আচার্য, মাননীয় আচার্যর রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা না করে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করা, সুপ্রিম কোর্ট স্পষ্ট তো বলেছেন যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসতে হবে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে করতে হবে, এবং দুই, খুব দ্রুত যাতে অন্তর্বর্তী এইসব ব্যাপার স্যাপার না করে যাতে পারমানেন্ট সার্চ কমিটি গঠন করা হয় তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেখানেও দেখা যাচ্ছে যে মহামান্য দেশের শীর্ষ আদালত তারা বলছেন যে তাদের অবজারভেশন হচ্ছে এই যে এমনকি আচার্যের উপর তারা সার্চ কমিটি গঠনেরও ভরসা রাখতে পারছে না। আজ মানে সার্চ কমিটি গঠনের জন্য সুপ্রিম কোর্ট নিজেই দায়িত্ব তুলে নিয়েছে, অর্থাৎ এতে যে সার্চ কমিটি গঠনের ক্ষেত্রে যে মাননীয় আচার্যের যে দেরি করা বা অকর্মণ্যতা বা অপদার্থতা সেইটা কার্যত আমাদের যে বক্তব্য ছিল সেটাই সর্বোচ্চ কোর্ট, সর্বোচ্চ আদালত সেটা শিলমোহর দিলেন। তো এখানে রায় অবশ্যই আমরা স্বাগত জানাবো। আমার মনে ব্রাত্যবসু নতুন নাটক লিখছেন, রাজনীতিতে কুমিরের রচনা, অর্থাৎ যে কোনো সময় যে কোনো প্রশ্নের উত্তরে আপনি ঘুরে ফিরে সেই রাজ্যপালের 10 রকমের দোষ খুঁজে বার করবেন। এটাই বোধহয় নতুন নাটকের স্ক্রিপ্ট, তার প্রিপারেশন চলছে। বাংলাতে প্রবাদ আছে, যা আটে হয় না তা আশিতেও হয় না। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীর বোধহয় অবস্থা তেমনই। উচ্চশিক্ষায় নৈরাজ্য চলবে, শিক্ষামন্ত্রী দেখতে পাবেন না। কলেজে র্যাগিং চললে শিক্ষামন্ত্রী দেখতে পাবেন না। দুর্নীতি দেখতে পাবেন না, চুরি দেখতে পাবেন না, ডাকাতি দেখতে পাবেন না, যত আওয়াজ তর্জন গর্জন সমস্ত শিক্ষক উপাচার্যদের ওপর। এইভাবে সত্যি কি নিজের রাজ্যপাঠ সামলে রাখা যাবে বেশি দিন পর্যন্ত? অনেকগুলো প্রশ্ন আছে আজকের এই ডিবেটের টপিক নিয়ে। তার আগে একটা ছোট্ট প্রতিবেদন দেখিয়ে ফিরে আসছি আজকের আলোচনায়। চলে যাচ্ছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, বিজেপির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করতে। তো আমি তো সেই সঙ্গে একটা পরিষ্কার কথা লিখেছি যে আমরা শীর্ষ আদালতে দৃষ্টি আকর্ষণ করেছি যে এটা দেখুন এটা কীভাবে আমাদের এখানে উচ্চশিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে। আচার্যকে আক্রমণটা ছিল, উপাচার্যদের বেতন বন্ধের হুঁশিয়ারিও এসেছিল। এবার সরাসরি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কৃতদাস বলে কটূক্তি রাজ্যের শিক্ষামন্ত্রীর। এক্স হ্যান্ডেলে ব্রাত্যবসু লিখেছেন, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির 5 কৃতদাস উপাচার্য, মিস্টার বন্ড অথবা স্বপন কুমারের তৈরি দীপক চ্যাটার্জি, তাঁরই মততে কেন্দ্রের বিজেপির মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ উপাচার্যদের। আশা করি মাননীয় আদালতে সব দেখছে, বাংলার উচ্চশিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হচ্ছে। রাজ্যের শিক্ষামন্ত্রীর এই মন্তব্য নিয়ে সরব কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পশ্চিম বঙ্গাল কি যে শিক্ষামন্ত্রী হে, হমে লগতা হ্যাঁ তোরা তো পড়নে লিখনে ওয়ালে ব্যক্তি হোনি চাহিয়ে, হোঙ্গে হি, লেকিন ইস প্রকার কি শব্দ উনকা এক শিক্ষামন্ত্রী কো শোভা নেহি দেতা হে। আগর মেরে কো কাল বঙ্গাল কে কুছ আদরণীয় ভাইস চ্যান্সেলর ওর শিক্ষাবিদ মিলে, হমনে রাষ্ট্রীয় শিক্ষা নীতি ওর বঙ্গাল কি শিক্ষা কে বারে মে উনসে থোড়া সলাহ মশওরা কিয়া, পরামর্শ কিয়া, ইয়ে তানাশাহ তো নেই হ্যাঁ, ডেমোক্রেসি মে সব সবকো মিল সকতে হ্যাঁ। একদিকে রাজ্যের শিক্ষামন্ত্রীর মুখে কটূক্তি, অন্যদিকে তখনই উপাচার্য নিয়োগে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা রাজ্যের। আপাতত থাকবেন অস্থায়ী উপাচার্যরাই, আচার্যের সিদ্ধান্তে বৈধতা, নতুন সার্চ কমিটি গড়বে শীর্ষ আদালত। এই আবহেই প্রশ্ন উঠছে, আচার্য উপাচার্য, শিক্ষামন্ত্রীর মুখের ভাষা রাজ্যের লজ্জা, শিক্ষামন্ত্রী কি রাজনীতিবিদ হয়ে যা খুশি বলতে পারেন? বেতন বন্ধ, কৃতদাস কটূক্তি, এটাই প্রাপ্য উপাচার্যদের? শাসকই উপাচার্যদের কৃতদাস মনে করে? উপাচার্য নিয়োগে সুপ্রিম থাপ্পর, শুধরবে শাসক? আজ এই প্রশ্নগুলি সোজাসুজি করবে স্বর্ণালী। রিপাবলিক বাংলা।